আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 15 মিনিটস অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটি 1 বছরে পদার্পণ করল। আজ আমাদের চ্যানেলের 1 বছর পূর্তি। আজ আমাদের চ্যানেলের 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা ছিলেন বলেই আমরা এই চ্যানেলটিতে এতদিন আপনাদের পছন্দ মতো গল্প দিতে পেরেছি এবং আপনারা ছিলেন বলেই এই চ্যানেলটি এখনও টিকে আছে এবং আমার এই চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এই কারণে আমি আমার সাবস্ক্রাইবার্সদের প্রতিও আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি। প্রথমেই এই চ্যানেলটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই চ্যানেলটির নাম দিয়েছি 15 মিনিটস অডিও বুক, মানে 15 মিনিটের জন্য যে কোনো অডিও গল্প বা অডিও বুক। তো এই চ্যানেলটির প্রথমে আমি যে উপন্যাসটি দিয়ে শুরু করেছিলাম সেটি ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত দেশান্তরী উপন্যাস। পরবর্তীতে আরও বিভিন্ন উপন্যাস এবং গল্প এই চ্যানেলটিকে সমৃদ্ধ করেছে। তবে এই চ্যানেলের নামকরণ 15 মিনিটস অডিও বুক করার পিছনে আমার একটি উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটি হলো, বর্তমান সময়ের ব্যস্ততার কারণে আমরা অনেকেই অনেক দীর্ঘ সময় কোনো ভিডিও দেখার জন্য বের করতে পারি না। আবার অডিও বুক শোনার ক্ষেত্রেও বড় বড় অডিও বুক শোনার অনেক সময়ই সময় এবং সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আমার এই চ্যানেলে আমার সবসময়ই ইচ্ছে ছিল আমি ছোট ছোট গল্পগুলো এই চ্যানেলটিতে কাভার করব, যেগুলোর লেন্থ হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে। এই কারণেই আমি এই চ্যানেলের নাম দিয়েছিলাম 15 মিনিটস অডিও বুক। এই চ্যানেলে মূলত আমি রেদওয়ানা সোহাইবা এবং আব্দুল্লাল ফাহাদ আমরা দুজন বিভিন্ন গল্প পাঠ করে আপনাদের সাথে শেয়ার করি। এই চ্যানেলটি শুরু থেকেই আমাদের প্রধান ইচ্ছে ছিল এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের বাংলা ছোট গল্পগুলো কাভার করব, যে ছোট গল্পগুলো অনেক নামি বা বেনামি রাইটারের লেখা এবং একটু ভিন্ন স্বাদের গল্পগুলো, যেগুলো সচরাচর হয়তো অনেক সময়ই আমাদের হাতে এসে পৌঁছায় না বা অনেক সময়ই আমাদের পড়া হয়ে ওঠে না। পাশাপাশি আরও একটি ইচ্ছেও আমার ছিল, সেটা হলো সিলেবাসের অন্তর্ভুক্ত গল্পগুলো পাঠ করা। যেমন যারা বাংলাতে অনার্সে পড়ছেন বা মাস্টার্সে পড়ছেন, ইংরেজি সাহিত্যে পড়ালেখা করছেন এবং বিভিন্ন উন্মুক্ততে বা কলেজের বিভিন্ন গল্পগুলোকে কাভার করা। এবং প্রথম দিকে আমরা অনেক স্টুডেন্টের অনুরোধে এরকম বেশ কিছু গল্প আপলোড করেছিলাম। এরপরে সময়ের সাথে সাথে এবং আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা আরও কিছু গল্প আপলোড করি এবং বর্তমান সময়েও আমরা আমাদের মূল থিম থেকে সরে আসিনি, সেটি হলো বাংলা ছোট গল্প। তো বন্ধুরা, এতক্ষণ অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এবার আপনাদের কিছু কমেন্টের প্রাপ্তি স্বীকার করব এবং আপনাদের কিছু অনুরোধ এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগেই আপনাদের একটি কথা বলে রাখছি, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে রাখবেন, যেখানে নোটিফিকেশান অল অন করে দিবেন। তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আরও একটি কথা আপনাদের বলতে চাই, সেটা হলো শুধু গল্প শুনলেই হবে না, গল্প শোনার পাশাপাশি গল্পের যে ডেসক্রিপশন বক্স আছে সেটিও চেক করে নিতে ভুলবেন না। কারণ ডেসক্রিপশন বক্সে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দেয়া থাকে এবং আপনারা যদি নিয়মিত ডেসক্রিপশন বক্স চেক করে থাকেন তাহলে আমি কিছু কিছু গল্পের কিছু পিডিএফ ফাইলও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা সেই গল্পগুলো পড়েও নিতে পারেন। এবং আমি আমার আরও একটি চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি সেই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তাহলে সেগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন বন্ধুরা, আপনাদের লেখা কিছু ভালো ভালো কমেন্টস পড়ে আসা যায়। আজ থেকে ঠিক 1 মাস আগে আমি আমার কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম আমার চ্যানেলের 1 বছর পূর্তির প্রশ্নোত্তর সম্পর্কে এবং কোনো অনুরোধ থাকলে জানাতে বলেছিলাম। সেখানে আমাদের এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন হরিশঙ্কর জলদাসের একটি বই পাঠ করার জন্য, বন্ধুটির নাম সঞ্জয় পাল। আমি ওনার সেই কমেন্টের প্রেক্ষিতে হরিশঙ্কর জলদাসের দহনকাল উপন্যাসটি পাঠ করেছিলাম এবং রেকর্ড করেছিলাম।
সেখান থেকে দুটি পর্ব আপলোড করেছি এবং বাকি পর্বগুলো আপলোড করা হবে। তবে বন্ধু, একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো কোনো ভিডিও আপলোড করার পরে যদি ভালো ভিউ না আসে সেই ক্ষেত্রে সেটা চ্যানেলের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আপনারা জানেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম, সেই কারণে আমার ভিডিওর ভিউ সাধারণত বেশ কম হয়। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপন্যাস বা গল্পের পরপর ভিউ কম আসতে থাকে, সেটি আমার চ্যানেল টিকিয়ে রাখার জন্য একটু হুমকি স্বরূপ। এই কারণে আমি অনেক সময়ই, এর আগে যেমন ভিঞ্চিকোটটা আমি এখনও কমপ্লিট করিনি, একটা জায়গায় স্থগিত করে দিতে হয়েছে, তেমনি দহনকাল উপন্যাসটিও দুইটি পর্ব দেওয়ার পরে আমি আর আপলোড দিতে পারিনি, কারণ এটাতে ভিউ খুবই বেশি কম আসছিল, যেটা আমার চ্যানেলের জন্য একটু ঝুঁকিপূর্ণ। তারপরেও আমি বাকি পর্বগুলো দিয়ে দিব। সঞ্জয় পাল ভাইয়া দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি উপন্যাসটির জন্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাই গল্পটি শোনার জন্য। টেক সলভার নামের আরও একটি ভাইয়া বা একটি চ্যানেল থেকে একটি প্রশ্ন এসেছে, সেটি হলো মেয়ে ভয়েস চার, তার প্রেমে পড়েছি, এর থেকে উদ্ধারের উপায় কী? এর থেকে উদ্ধারের একটি উপায়, আপনি গল্প শুনবেন এবং আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন। পঞ্চনন দাস নামের আরও একটি ভাইয়া কমেন্ট করেছে, তারাশঙ্কর রচিত গণদেবতা পুরো একবারে পাঠের অনুরোধ। এটি আমারও ইচ্ছে আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। আমি জানি শুধু আমার না, আমার বাবারও উনি অত্যন্ত প্রিয় এবং আপনাদের সবারই হয়তো অনেক প্রিয় লেখক। এবং তার গণদেবতা উপন্যাসটি, এছাড়াও আরও কয়েকটি উপন্যাস আছে আমার পছন্দের, আমি চেষ্টা করব সেগুলো দিতে। এবং গণদেবতার আপনি যেহেতু বলেছেন এক পাঠে, এটা একটু সময় লাগবে, তবে আমি পুরোটা উপন্যাস একসাথে রেকর্ড করার পর দেখি কত ঘন্টা হয়, কতটা সময় হয়, তারপরে যদি সম্ভব হয় আমি পুরোটা দিব, এটা আমারও ইচ্ছে আছে। ধন্যবাদ বন্ধু। আরও একটি চ্যানেল ইটিং স্পাইসি লিখেছেন, আপনার প্রিয় লেখককে, আর প্রিয় বই কী? আসলে আমার প্রিয় লেখকের সারি যদি ধরতে চাই তাহলে অনেক লেখক আমার প্রিয়, একজন দুজনের নাম উচ্চারণ করতে চাই না। তবুও যদি আর একটু স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে জর্জ বার্নার্ড শ আর আর্নেস্ট হেমিংওয়ে, এবং বাংলা ভাষায় মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, অনেক লেখক, এত লেখকের নাম আসলে বলে সম্ভব না। আর প্রিয় বই, প্রিয় বই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি এবং দ্য সান অলসো রাইজেস। আর সল বেলোর আরও একটি বই আপনাদের সাথে রিভিউ করেছিলাম, সিজ দ্য ডে, ওটিও আমার প্রিয় বই। দ্য উদারিং হাইটস নামে একটি উপন্যাস আছে, ওটিও আমার খুব প্রিয়। টেস অফ দ্য ডিয়ারবার হিলস, এটিও খুব প্রিয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, এছাড়া আরও অনেক প্রিয় বই আছে, এত বই বলে বলা সম্ভব না। একজন বলেছে আপনি চ্যানেলটি কেন ওপেন করেছেন এবং এই চ্যানেল সম্পর্কে আপনার গোল কী? তো এই চ্যানেলটি ওপেন করেছিলাম এটা বলার জন্য যে আমি নিজেও গল্প শুনতে ভালোবাসি, এবং আমি যখন ইউটিউবে একসময় গল্প সার্চ করতাম আমার পছন্দের ছোট ছোট গল্প, তখন সে অর্থে গল্প পেতাম না। বর্তমানে এখন অনেক চ্যানেলই দিচ্ছে রিসেন্টলি, কিন্তু আগে আমি পেতাম না। তো আমার সেই না পাওয়া থেকেই আমার ইচ্ছে হলো যে আমি কেন ছোট ছোট গল্পগুলো পড়ে নিজেও শুনি না এবং আপনাদেরকেও শোনাই না, এরকম একটা ইচ্ছে থেকেই আমি এই চ্যানেলটি খুলেছিলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের ভিডিওর সময় শেষ হয়ে এলো। আপনাদের অসংখ্য কমেন্টস থেকে সামান্য কিছু কমেন্টস পাঠ করলাম, আরও অনেক কমেন্ট পড়ে শোনাতে পারলাম না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের কমেন্টই পড়ে দেখি। আরও একটি ঘোষণা আজকের জন্য আমি করেছিলাম, সেটি হলো আমার চ্যানেলের একটি পোস্ট আমি দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজ থেকে, সেটি আমি বলেছিলাম সর্বাধিক যারা শেয়ার করবে তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হবে, কিন্তু এখনও আমি সেই অর্থে কোনো সাড়া পাইনি, এখনও কেউ আমাকে স্ক্রিনশট পাঠায়নি। তাই আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, আপনারা যদি বেশি বেশি এই পোস্টটি শেয়ার করেন বা আমার চ্যানেলের সবগুলো ভিডিওর নিচে কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করেন এবং আমাকে স্ক্রিনশট পাঠান, তাহলে তার ভিত্তিতে আমি তিনজনকে বিজয়ী করব এবং তিনজনের জন্য আমি তিনটি আমার খুব পছন্দের বই আপনাদেরকে আমি পাঠিয়ে দিব আপনাদের ঠিকানাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো এই কম্পিটিশনটি এখনও শেষ হয়ে যায়নি, আপনারা চাইলেই এটাতে অ্যাটেন্ড করে
আপনারা পুরস্কারও জিততে পারেন, পাশাপাশি আমার চ্যানেলটিকেও আপনারা শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, যারা আপনারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পাশাপাশি আমাদের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানেই শেষ করছি আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।